নমস্কার বন্ধুরা, আমি দীপা। চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে নিউ ওমেন্স ওয়ার্ল্ড বাই দীপা শো। আজ এনেছি ঠান্ডা ঠান্ডা শরবত, আমের শরবত। তো চলো কীভাবে করেছি আর দেখো। এই গাছটা আমার ঠিক বাড়ির সামনেই, এই আম গাছ। এই আম গাছ থেকে ঠিক এই সময়টা একদম ভরে যায় আমে। গাছে কেউ চড়ে পারে আর কেউ এই পদ্ধতিতে পারে, বাচ্চাগুলো খুব ভালো লাগে দেখতে। আর এই আম দিয়েই করেছি আমি আজকে আমের শরবত। আর আমের আর একটা রেসিপি আমি দেখিয়ে দিয়েছি এখানে, দুটোই। তো চলো দেখাই গাছের আমের, মানে পাড়ার গাছের আমের কীভাবে আমি করলাম শরবত আর চার টকটা, তো সেটাই শেয়ার করেছি তোমাদের সাথে। তো চলো, আমার বারান্দা থেকে তোলা এই ছবি, বাচ্চাগুলো নয় গাছে চড়ে আম পাড়ে। এই দেখো এই আমগুলো কি আনন্দ যে লাগে না, কি বলবো। গাছ থেকে পেরে আনা আম দিয়ে, সেই আম দিয়ে মানে একটা কিছু তৈরি করা আর কি, খুব ভালো লাগে না বন্ধুরা। তো চলো আমি কিভাবে করেছি বা আমি কিভাবে করি, শুধু গাছের আম দিয়ে না, কেনা আম দিয়েও করা যাবে সেই জন্য নয়, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো প্রথমে দেখো আমটাকে না একটু স্লাইস স্লাইস করে কেটে নেবে, ধুয়ে নেবে। তার আগে আমি ধোয়াটা দেখাতে পারিনি, তো এরমভাবে ধুয়ে মানে সরি ধুয়ে তারপরে কেটে নেবে। দেখো বন্ধুরা, যদি এটা কচি আম হতো তাহলে ভেতরের যে সিডটা থাকে, সিডস যেটা থাকে একদম কচি থাকে, নরম থাকে, সেটা কিন্তু আমরা ফেলে দিতাম না। ওটা একদম ভীষণ কষ মতন থাকে, তো ওটাকে ফেলে দিয়ে ভালো করে ছাড়িয়ে তবেই এই আমটাকে আমরা সেদ্ধ করতাম। আর না হলে আমরা যেরকম এরকম আঁটি সমেত, আঁটি হয়ে গেছে যেহেতু আমের, সেহেতু আমরা এইভাবেই এটাকে ব্যবহার করছি, যাতে আঁটিটাও আমরা কোনো টক জাতীয় কিছুতে, যেটা আমি দেখিয়েছি তোমাদের ভিডিওতে, যাতে সেই মতন আমি মানে প্রিপারেশনটা তৈরি করতে পারি। তো চলো বন্ধুরা, আর যে কোনো আম পাকা হোক কাঁচা হোক একটু ভিজিয়ে রাখবার, এই যে জায়গাটা মাথার দিকে একটু আঙুল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবে, তাতে করে কি হয় কষ্টটা থাকে না। আর একটু ভিজিয়ে রাখবে দু এক সেকেন্ড, তারপরে যেরকম প্রসেস অনুযায়ী করবে, কড়ায় ডাইরেক্ট দেবে না সেদ্ধ করবে, সেটা করে নিতে পারো। দেখো আমি এখানে প্রেশার কুকারে এই চারটে আমকে আমি সিদ্ধ করে নিয়েছি, এমনই জলটা দেবে পরিমাণ করে, যাতে করে মানে জলটাও থেকে যায় আর মানে ফেলে দিতে না হয়, অনেকটা না হয়ে যায়। তো সেই মতন একটা আন্দাজ করে জল দিয়ে চারটে আম আমি সেদ্ধ করে নিচ্ছি একটাই শুকনো। চলো কী কী নিয়েছি দেখে দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে আছে বিট নুন, আর এখানে আছে এমনি সাধারণ নুন, যে রান্নায় আমরা নুন দিই সেই নুন। আর দেখো চিনি নিয়েছি এটা পরিমাণ মতন, আমি কিন্তু দু রকমের শরবত দেখিয়েছি, হ্যাঁ। আর দেখো এখানে আছে একটু গোলমরিচ গুঁড়ো করা, আর এখানে আছে আমার বাড়িতে তৈরি করা ভাজা মশলা, আর বরফ তো আছেই। উফ, বরফটা দেখেই যেন মনে হচ্ছে শরীরটা ঠান্ডা হয়ে গেল, তাই না বন্ধুরা। তো চলো এবার এখান থেকে প্রেশার কুকার থেকে খুলে নিয়ে আমগুলো দেখো, জলটাও বেশি নেই, আর দেখো কী সুন্দর নরম হয়ে গেছে। এই গরমে কিন্তু আমের শরবত খাওয়া খুব উপকার লাগে, আর শরীরটাও ঠান্ডা থাকে। দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে আমটাকে আমি একটু ঘষে ঘষে নিচ্ছি, যাতে মানে যাতে করে আমের যে শ্বাসটা আর কি একদম স্মুথ আসে, স্মুথ বেরোয়। আমি এটা গ্রাইন্ডও করে নিতে পারে, গ্রাইন্ড করে নিতে পারতাম, কিন্তু সেটাতে আমের যে শোঁয়াগুলো থাকে না সেগুলো থেকে যায়, বড্ড বাজে লাগে। তো সেই জন্য আমি এটাকে একটুখানি ঘষে ঘষে এই পাল্পটা যেটা সেটাকে বার করে নিচ্ছি এইভাবে। আর শোনো বন্ধুরা, এই ছালটা আঁটিটা যেন ফেলে দিও না, কেমন এটা দিয়েও দেখিয়ে দিয়েছি আমি একটা ছোট্ট টক কীরমভাবে কর, দারুণ খেতে লাগে। আমি যেভাবে করে দেখাচ্ছি তোমরা সেইভাবে করো। আর আঁটিগুলো যখন একটু মজে যাবে চাটনিটা করার পর, এই দেখো এরকম স্মুথ হয়ে যাবে, দেখো কী সুন্দর লাগছে, মানে দারুণ ব্যাপারটা হবে। আর দেখো ওই যে বললাম ওটা ফেলে দিও না, এই দেখো আমার এটা পুরো চারটে আমের যতটুকু আর কি পাতটা আর কি পেয়েছি আর কি, মেন যেটা শ্বাসটা সেটা আমি নিচ্ছি, আর এটা ফেলবে না কখনো, অপূর্ব লাগে খেতে। তোমরা কিন্তু আমার মতন করে দেখো বন্ধুরা। আর দেখো দুটো আমি মানে পাত্র নিয়ে নিয়েছি কাঁচের, যেটা করে একটাতে চিনি দেবো একটাতে দেবো না, তো দু রকমই করে আমি দেখাচ্ছি। দেখো চিনিটা যখনই দেবে আগে চিনি দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে দেবে, তাতে করে চিনিটা, আর যদি তোমার বাড়িতে শিরা থাকে চিনির শিরা করে রাখো তাহলে সেটা দিয়ে দেবে আরও ভালো হবে। আর দেখো এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি আমার ঘন যে আমের যে শ্বাসটা, সেটাকে যেটা স্মুথ করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি।
আর একটা কাঁচের গ্লাসে বা কাঁচের পাত্রে আমি 2 চামচ মতন আমের যে পাল্পটা আর কি কাপটা বা তুমি যেটাই বলো স্মুথ যেটা স্মুদি ব্যাপার যেটা মানে ঘন যেটা শাঁসটা বেরিয়েছে সেটাকে আমি নিয়ে নিয়েছি এটাতে কিন্তু আমি চিনি দেব না তো দেখো এইভাবে নিয়ে নিয়েছি এরপরে যেটা দেব বিট নুন আর নুন আছে আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছি বিট নুন 1/4 এক চামচ পুরো ভর্তি দেব যেটাতে আমি চিনি দেব না কারণ এটাতে একটু নুনটা বেশি দিতে হবে অনেকে আছে যে চিনি খাওয়া পছন্দ করে না বা আর এই যেটাতে চিনি দিয়েছি সেটাতে অল্প দেব 1/4 এর কমই 1/4 এর মতন ধরে না আর একটু দেব সাদা নুন কিন্তু আমি যেটাতে নুন চিনি ছাড়া সেটাতে কিন্তু নুন দিই না দেখো গোলমরিচ আর এটা হচ্ছে ভাজা মশলা বাড়িতে ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কাকে শুকি মানে কড়াতে নেড়ে ছেড়ে নিয়ে শুকনো কড়াইতে সেটাকে আমি মানে গুঁড়ো করে নিয়েছি এই দেখো 1/4 মতন আমি দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতন এই মরিচ গুঁড়ো দিচ্ছি যেটাতে চিনি দিইনি আর যেটাতে দিচ্ছি ভাজা মশলা সেটাতে দিয়েছি চিনি দুটোর কিন্তু আলাদা আলাদা স্বাদ আসে দেখো এইভাবে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম এইবারে কি করবে বরফগুলো যেরকম রেখেছো কেউ এটা অপশনাল যারা বরফ কিন্তু গরমকালে কি হয় না একটু বরফ না হলে যেন মানে ঠিক সাতটা মানে যে কোনো জুস যে কোনো কোয়াস যে কোনো শরবত ঠিক জমে না তাই না তো দেখো এটা বরফগুলো পরিমাণ মতন দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে একটু বরফ দিয়েছি এবারে এইরকমভাবে বরফটা দিয়ে দিচ্ছি এইভাবে বরফগুলো দেওয়ার পর পরিমাণ মতন আমি এখানে এমনি নর্মাল জল যেটা সাধারণ আমরা খেয়ে থাকি ফ্রিজের ঠান্ডা জল না এমনি জল আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি সেই মতন আমি এখানে দিয়ে দিলাম এবার যেটা করবে একটা লম্বা কিছু চামচ বা যে কোনো জিনিসে আমি এখানে একটা স্ট্র নিয়েছি ওটাকে দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিব উপর নিচ ওপর নিচে যাতে জলের সাথে বরফের সাথে মরিচের সাথে সবার সাথে মিলে মিশে সুন্দর একটা জুস তৈরি হয়ে যায় তো এটা কিন্তু চিনি ছাড়া অপূর্ব অসাধারণ খেতে লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে দেখো বন্ধুরা দেখো এটাও আমি চিনি দেয়া যেটা আছে সব থেকে ভালো হয় চিনি একটু যদি গুঁড়ো করে দেওয়া হয় বা চিনির শিরা যদি দেওয়া হয় তাহলে আরও ভালো হয় এটা ব্লেন্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি তো দেখো এইভাবে ভালো করে গুলিয়ে 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 নিতে হবে যাতে করে সবার সাথে সবাই মিশে যায় আর তৈরি হয়ে যায় দুর্দান্ত একটা রেসিপি শরবত দারুণ খেতে হয়েছে তোমরা অবশ্যই করে বাড়িতে এই গরমে তৈরি করে শরীরেও কাজে লাগবে শরীরও ঠান্ডা হবে তো চলো পরের রেসিপিতে চলে যাই পরের রেসিপিটা আমি করেছি এই যে খোলাটা আমের আঁটিটা ফেলে না দিয়ে আম খোসার টক আমি নাম দিয়েছি তো চলো দেখে নিই কীভাবে করেছি এটাকে ফেলো না ভীষণভাবে উপকারে লাগে তো চলো দেখো কড়াইতে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল কেমন 1 টেবিল চামচ তার মধ্যে একটু দিয়ে দেবে সর্ষে লাল সর্ষে হ্যাঁ 1/2 চামচ মতন লাল সর্ষে দিয়ে দেবে আর একটা দিয়ে দেবে আধখানা হোক একটা হোক শুকনো লঙ্কা না দিলেও চলবে একটু নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমের খোসা আর আঁটিটা একটু পাল্প সমেত মানে যে একটু স্বাদ সমেত ঢেলে দেবে ওর মধ্যে যেটা আম সেদ্ধ করা জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবে একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া মানে জলটা আর আমের খোসা আঁটি একটু ভাজা ভাজা মতন করে নেবে আর দেখো আমার যে ঘরে তৈরি করা ভাজা মশলাটা আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম এটা পরিমাণ মতন একটুখানি আমি 1 টিস্পুন মতন দিয়েছি আর একটু দিয়ে দেবো নুন সাদা নুন কেমন এতে দিয়ে একটু নাড়াচাড়া কোনো বেশিক্ষণ লাগে না এটা তো সেদ্ধ করাই আছে তো একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেবো যাতে করে মশলাটা পুরো আমের সাথে মানে আমের খোসা আমের আঁটি আমের যে জুসটা আছে সবার সাথে সবাই মিশে যায়
যখন ভাজা মশলাটা নুনটা মিশে যাবে তখন পরিমাণ মতন চিনি দিই। আমি এখানে হাফ কাপ মতন চিনি দিয়েছি, আর কিন্তু জল একদম নয়। যেমন জল দিলে এটা অন্যরকম খেতে হয়ে যাবে, খেতে খারাপ কিছু হবে না, একটু জল জল মতন হয়ে যাবে। তো দেখো আমি যেটা পদ্ধতিটা দেখেছি একটু আচার আচার পদ্ধতি। তো এখানে বেশ ভালো করে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেবে, ব্যাস হয়ে যাবে রেডি। আচ্ছা হ্যাঁ, তোমাদের দেখাতে ভুলে গেছি, একটুখানি আমি দিয়েছি একটু হলুদ দিয়েছি, কিরম যেন একটু সাদা সাদা লাগছিলো তাই আমি একটু হলুদ দিয়েছি। তো আমার রেডি আম খোসার টক। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই করো, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, জানাতে ভুলো না কেমন তোমাদের লাগলো। আর আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে করে আমার যত নোটিফিকেশন আমি চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রেন্ডস।